স্মার্টফোন ব্যবহারকারীরা একাধিক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তার মধ্যে অন্যতম হলো ফোন হিটিং ইস্যু। কথা বলা হোক অথবা অন্য কোনো কাজকর্ম, অচিরেই গরম হয়ে যায় ফোন। এই সমস্যা থেকে মুক্তি খুব সহজেই সম্ভব, তবে প্রথমে জানা দরকার ফোন গরম হওয়ার কারণ। মূলত প্রসেসরের উপর যখন অতিরিক্ত চাপ তৈরি হয় তখন ফোন গরম হয়। এবার জেনে নিন এর থেকে মুক্তির উপায়। কাজ না থাকলে অ্যাপ চালু রাখবেন না, কারণ ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চালু থাকলেও প্রসেসরের কর্মক্ষমতা কমে, যার পরোক্ষ কারণ ফোন হিটিং। ফোনে কোনো ম্যালওয়্যার বা ভাইরাস ঢুকে থাকলে ফোন অতিরিক্ত গরম হতে পারে। প্রয়োজনে ফোন ফরম্যাট করতে পারেন, কোনো হাই রেজলিউশন গেম খেললে ভিডিও দেখলেও ফোন অতিরিক্ত গরম হতে পারে। চতুর্থত, পুওর নেটওয়ার্ক সিগন্যাল এলাকায় থাকলে প্রসেসরের উপর চাপ বেশি পড়ে, যার ফলে ফোন গরম হয়। এক্ষেত্রে ফোনের নেটওয়ার্ক মোড পরিবর্তন করুন।